নমস্কার, নবরূপী কিরণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকবার প্রত্যেক সময় বিভিন্ন শিল্পীকে নিয়ে আসি, কখনো বাচিক শিল্পী, কখনো কণ্ঠশিল্পী, নৃত্যগীতের অনুষ্ঠানও হয়, যেটা বারবারই বলেছি। আজকেও ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান, অলরেডি আপনারা প্রোমো দেখেছেন, তার নাম বললেই চিনতে পারবেন, দেখেছেন বিভিন্ন মাধ্যমে তাকে। আজকে আমার সঙ্গে আছেন সাম্য। সাম্য নিজের মুখে নিজের কথা বলবে, কীভাবে কবিতা ভেবেছে, কারণ এই প্রজন্মের একজন উদীয়মান তরুণ শিল্পী, বিভিন্ন কথায় প্রকাশ পাবে ওর মনোবাঞ্ছা। নবরবি কিরণেও আগে অনুষ্ঠান করেছে, যখন অনলাইন ছাড়া, যখন আমরা স্টেজ প্রোগ্রামে ও নবরবি কিরণের প্রোগ্রামে সাম্য করেছে, এবং আপনারা তো অনেক জায়গায় অনেক মঞ্চেই ওকে দেখেছেন। তো আসুন আমরা একটু সাম্যর সঙ্গে কথা বলি। সাম্য, তোমাকে প্রথমে নবরবি কিরণের পক্ষ থেকে জানাই মানে অভিবাদন, এখানে আসতে পেরেছো বলে। থ্যাংক ইউ স্যার, আপনি নিমন্ত্রণ করেছেন বলে। হ্যাঁ, তো আজকে যেটা বলবো তোমার কবিতা নিয়ে, তো তুমিই বলবে। আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, মানে দর্শকরা যারা আছে ওদিকে, তারা হয়তো অনেকেই জানেন, তোমাকে একটু জিজ্ঞেস করি যে তোমার সম্বন্ধে আমি যতটুকু জেনেছি, তোমার কাছ থেকে জেনেছি, তোমার তো একটা পড়াশোনার একটা বিরাট ক্যারিয়ার ছিল, এবং তোমার পারিবারিক সূত্রে পড়াশোনার সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক, হঠাৎ এইটা করতে করতে আবৃত্তিটা কীভাবে তুমি বেছে নিলে? স্যার, একদম প্রথমে মানে যদি বলতে হয়, আমি ছোটোবেলায় একদম ক্লাস ওয়ানে তোতলা ছিলাম। হ্যাঁ, ঠিক সেই কারণে মা আমাকে জোর করে কবিতার ক্লাসে ভর্তি করে, মানে কাব্যায়ন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে, তখনই একদম ক্লাস ওয়ান। কিন্তু ছোটোবেলায় আমি যেতে চাইতাম না, কারণ শনিবার করে ক্লাস হতো, এবং শনিবার বিকেল চারটে থেকে আমি তখন সাইকেল চালাবো, খেলবো অবশ্যই, আমি কবিতার ক্লাসে কেন যাব। তো যাই হোক, কিন্তু তারপরে এখন দীর্ঘ 23 বছর, ইনফ্যাক্ট কালই দিদির সঙ্গে ফোনে কথা হচ্ছিল এই নিয়ে, দীর্ঘ 23 বছর দিদির সঙ্গে আমার পথ চলা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, নানান সময় যা হয়, কিছুটা ডিস্টেন্স তো হয়ই, কিন্তু কখনো ত্যাগ করিনি। হ্যাঁ, এবং একটা সময় আমার মনে হলো হয়তো কবিতাই আমার জীবনের একটা বিরাট পার্ট জুড়ে রয়েছে। আমি দিদিকে বলেছিলাম যে এটাকে কি পেশা হিসেবে নেব, দিদি বলেছিল দেখ, ওই দেখ শব্দটাই হচ্ছে আমার একটা ইন্ডিকেশন, চলো দেখা যাক। আচ্ছা, সেটা তো ঠিক আছে। তো তোমার স্কুলিং, তারপরে কলেজ সব করে তুমি কবিতার দিকে মন দিয়েছো, এবং তোমার সঙ্গে আমার, তুমি যার নাম বললে, ব্রততী নবনারন্দার পরম বন্ধু, এবং আপনারা সবাই জানেন, এবং সেই সুবাদেই সাম্যর সঙ্গে আলাপ, কারণ নবনারন্দার কবি রোড শাখায় ব্রততীর কাব্যায়নের ক্লাস হয়, সেখানেই আসে। তো ও তখনও এসেছিল, তো এসেছিল একটা অন্য কাজে, সেই কাজটা ওর সঙ্গে, নবনারন্দার সঙ্গে ও জড়িত, সেটা না হয় আজকে নাই বা বললাম। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যে এটা একটা জিনিস যেটা বললে, সেটা আমার জানা ছিল না, তুমি বললেই বলেই বলছি যে তুমি ছোট বয়সে মানে একটু স্ট্যামার করতে বলতে তোমাকে ভর্তি করা হয়েছিল। তার মানে কি, মানে আবৃত্তি এমনি শিখতে শিখতে মানে এই জিনিসগুলো? এটা এটা সত্যি স্যার যায়, তার কারণ এটা আমি যেরকম নিজের জীবন দিয়ে দেখেছি, আমার কাছে, আমার যারা ছাত্রছাত্রী, এরকম বেশ কিছু ছাত্রছাত্রী আছে যাদেরই স্টাটারিং প্রবলেম আছে অনেকের। ইনফ্যাক্ট একটি ছেলে ভর্তি হয়েছে রিসেন্টলি, সে ক্লাস 9 পড়ে, তার মানে বেশ বড়, সে নিজে এই পাবলিক স্পিকিংয়ে তার একটু সমস্যা আছে, সে কুণ্ঠিত হয়ে যায় কারণ তার ওই প্রবলেমটা আছে বলে। কিন্তু আমি যখন কবিতার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছি, সে যখন আবৃত্তি করে খুব স্মার্টলি, এবং তার প্রবলেমটা থাকে না। হ্যাঁ, তো ওটা একটা খুব সুন্দর মানুষের স্পিচ ডেভেলপমেন্টে কাজ করে। সাম্যর এই প্রচেষ্টা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আবৃত্তি এখন একটা অন্য মাত্রায় চলে গেছে, তো এবং পরবর্তীকালেও থাকবে, কারণ বাংলায় তো শিল্প কলা যেগুলো আছে এগুলো তো চিরস্থায়ী সবসময়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলি, সবাইকেই বলি, এটা ও হয়তো বলবে, যে যদি আপনাদের মানে এটা চয়েস ডিফার্স, আপনার ভালো লাগতেই হবে এর কোনো মানে নেই, যদি মনে হয় যে আজকে সাম্য বলছে, অন্যদিন কেউ গান গাইছে, তার যদি কোনো আপনার মনে হয় যে কিছু বলতে চান যে এটা আর একটু ভালো হতে ভালো হতো, সেটা কিন্তু আমরা সাদরে গ্রহণ করবো, কারণ আপনাদের সাজেশন ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, ভুল ত্রুটি মানুষের হতেই পারে। ঠিক আছে, চলুন, অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষা করছেন সেটাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবরবি কিরণ চ্যানেলেন। বাকি আধ ঘন্টা চলুন সাম্যর সঙ্গে। নমস্কার, আমি সাম্য। কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু
এই সমস্ত নাগুলোর উল্টো দিকে দাঁড়িয়ে যদি আমরা হ্যাঁগুলোর কথা ভাবি, হ্যাঁ হ্যাঁও আছে, কিন্তু তার প্রথম প্রমাণ হচ্ছে আমি এই মুহূর্তে নবনালন্দার স্টুডিওতে, আর আপনি হয়তো আমায় দেখছেন লন্ডনে বসে কিংবা ইউএসএতে বসে কিংবা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে। অর্থাৎ কোভিড আমাদের ই যুগ বা ডিজিটাল যুগে ঢুকতে এবং নিজেদের আরও উন্নত করতে বাধ্য করেছে। আর এই পজিটিভিটিগুলো নিয়েই আমাদের বেঁচে থাকা, কারণ না তো অনেক হলো, আজ বরং আমরা হ্যাঁয়ের কথা বলি। আর এই পজিটিভিটি কিন্তু নিয়ে কাজ করে চলেছে নবনালন্দা, নবরবি কিরণ, অরিজিৎদা, তাদের সুস্থ সংস্কৃতির চর্চায় তাই আজ আমিও হাজির কবিতা নিয়ে। আর অরিজিৎদার অনুরোধে আমি আজকে কবিতার যাত্রাপথের একটা ছোট্ট গল্প বলবো, যে যাত্রাপথ শুরু করব রবীন্দ্রনাথ দিয়ে। রবীন্দ্রনাথ যে বছর নোবেল পুরস্কার পেলেন, তার আট বছর পরে উনি স্টকহোমে অ্যাকসেপ্টেন্স স্পিচটা দিয়েছিলেন, অর্থাৎ এবছর তার শতবর্ষ। তাই শুরু করছি গীতাঞ্জলির কবিতা দিয়ে। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানিতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে হলিয়ে তোল পিতার আশীর্বাদ। এই আশীর্বাদ আমাদের চলার পথের সঙ্গী। আসলে আমাদের এই যে নেগেটিভিটি চারিধারে, এই সমস্ত অন্ধকার, এই সমস্ত নেগেটিভিটি থেকে কিন্তু বাঁচিয়ে নেয় আমাদের আগের প্রজন্মের, আমাদের উত্তরসূরিদের আশীর্বাদ। এবং আমার কাছে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, গীতাঞ্জলি আমার অন্যতম প্রিয়, অন্যতম ভেতরের একটি গ্রন্থ। এরপর যার কবিতায় যাব তিনি অবশ্যই নজরুল। তিনিও যে কবিতাটি বলবো নজরুলের, সে কবিতার মধ্যে দিয়ে নজরুলকে যেভাবে আমরা চিনি, যেভাবে আমরা চিনতে বেশি অভ্যস্ত, তার একটি ছায়া বেরিয়ে আসে। তিনি বারবার ডাক দিচ্ছেন সমাজের সেই স্তরের মানুষগুলোকে, ডাক দিচ্ছেন তাদের এগিয়ে চলার জন্য। সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িতে দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর,
দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরু কর, কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেরে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথে ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুষ্ণে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়, হীরামানিক চাষনি কতই চাষনি তো সাত ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জরা আসলো সিঁদেল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। আমরা চেষ্টা করি অন্ধকার থেকে আলোর পথে যেতে, চেষ্টা করি কিন্তু সবসময় তা পারি না। আমাদের জীবনে আমরা সবসময় ভেবে যাই যে এইটা নেই এটা নেই, ওই যে বললাম শুরুতেই অনুষ্ঠানের যে কোভিড আমাদের থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে, কিন্তু আজকে আমরা সেই নাগুলোর কথা বলবো না, যেগুলো দিয়েছে সেগুলোর কথা বলবো। কিন্তু ধরুন আমাদের জীবনে যখন সব থাকে, এরকমও তো একটা সিচুয়েশান আসে, তো যখন সব থাকে নেইটা আর নেই, তখনও কিন্তু মানুষ একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশনে ভোগে বোধ হয়। তার কারণ তার ওই যে না থাকলে তো আমরা তার দিকে ছুটি, একটা ড্রাইভিং ফোর্স থাকে তার জীবন থেকে, বোধহয় ড্রাইভিং ফোর্সটাই চলে যায়। এই জীবনের আশা হতাশা অন্ধকার এবং পাওয়া না পাওয়ার গল্প আমার মনে হয়েছে এই কবিতাটিতে ভীষণ ভীষণভাবে ফুটে উঠেছে। আমাদের অনেকেরই জানা এবং চেনা কবিতা, এবং যার কবিতা তিনি আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, রবীন্দ্রনাথ নজরুলের পরেই তার নাম উচ্চারিত হয় জীবনানন্দ। এবং যে কবিতাটা আমি এখন বলবো সেটি একটু দুঃসাহস করব, কারণ আমার অগ্রজ আবৃত্তিকাররা অনেকবার এটি আবৃত্তি করেছেন, আমার বড্ড ভালো লাগার কবিতা, 8 বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ, বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল, প্রেম ছিল আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবুও তো পেঁচা জাগে,
গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগি। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে, রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দৈলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ছাঁকে করেনি কি মাখামাখি, থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানাইনি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার, জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হল, মর্গে কি হৃদয়ে জুড়ল, মর্গে গুমোটে ফেটা ইঁদুরের মতো রক্ত মাখার ঠোঁটে। শোনো তবু অমৃতের গল্প, কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের উদ্বর্তনে উঠে সে বধূ, মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে উঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালীদহে বেনজলে পার, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। আমাদের জীবনে হতাশা থাকবে, অন্ধকার থাকবে, তবুও আলো উঠবে, তবুও প্রেম আসবে, তবুও ফাল্গুন মাস আসবেই আসবে। আর এই যে চক্রটা, এটাই তো একটা আস্ত জীবন, এটাই তো একটা আস্ত আস্ত ক্যানভাস। যার কবিতায় যাব তিনি অমিয় চক্রবর্তী, রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন, অত্যন্ত কাছের মানুষ, আমেরিকায় বহু বছর কাটিয়েছেন। তার এরকমই একটি কবিতা বলি, চিরদিন, যেখানে এই এই বই চলাটা যেন ভীষণভাবে ফুটে উঠছে। আমি যেন বলি আর তুমি যেন শোনো, আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো, দিনের কাহিনী কত রাত চন্দ্রাবলী, মেঘ হয় আলো হয় কথা যাই বলি, ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে, গ্রাম থেকে বাড়ি ভাঙে নদীর আঘাতে, দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে, নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে,
নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো। আমি যেন বলি আর তুমি যেন শুনো, তুমি যেন বলো আর আমি যেন শুনি। প্রহরে প্রহরে যায় কল্পজাল বুনি, কুমুদ কলহার ভাসে থুই থুই জলে, কোথা মাঠ ফেটে যায় মারির অনলে। আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ, তুলসী তলায় দীপ জালে মেজ বউ। সানাই বাজানো রাতে হঠাৎ জনতা, বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা। মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনি, তুমি যেন বলো আর আমি যেন শুনি। আমি তুমির এই যে জীবন, সেই জীবনে আমি তুমির এই যে প্রেমটা, এটা একেবারে এক একজনের কাছে এক এক রকম। কারুর কাছে একেবারে সাংসারিক প্রেম, আবার হয়তো এক একটা বয়সের সঙ্গেই আমি তুমির প্রেমটা বদলে যায়, যেরকম বদলে যায় বনলতারা, ঠিক কিনা বলুন? ধরুন আপনি যখন স্কুলে ছিলেন, কলেজে ছিলেন, আপনার বনলতা, আর তারপর হয়তো চাকরি জীবন, তারপর হয়তো সাংসারিক জীবন, বনলতারা হয়তো বদলে বদলে গেছে, এবং কিন্তু যেটা এক রয়ে গেছে সেটা হচ্ছে ভেতরের টানটা, সেটা বোধহয় এক রয়ে যায়। ঠিক যেমনভাবে দেখুন, আমি আজকে কবিতার যে যাত্রাপথের আনন্দ গান নিয়ে বসেছি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, অমিয় চক্রবর্তী, এদের প্রত্যেকের কবিতায় বহিরঙ্গটা বোধহয় বদলে বদলে গেছে, কারণ সমাজের, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারিক জীবন, আমাদের শব্দ প্রয়োগ হয়তো বদলে যায়, কিন্তু যেটা রয়ে যায় এক, সেটা হচ্ছে একেবারে ভেতরটা, সেই আকরটা। এখন যে কবিতাটা বলবো সেটা ওই ওই আমি তুমির প্রেম, কিন্তু বললাম না যে প্রেমটা একজনের কাছে এক এক রকম। কবির কাছে প্রেম আর সাধারণ মানুষের কাছে প্রেম দুরকম, তো এটাই স্বয়ং কবি প্রশ্ন তুলেছেন, বুদ্ধদেব বসু কবি মশাই। কবি মশাই, অনেক তো ধান ভানলেন, বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি? আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়। কিন্তু দেখুন মনও আছে, মুশকিলটা এই যে মনের আরজি যত পেশ করা চাই ওরই কাছে। যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ, কেমন করে পাবেন তাকে, কেমন করে একজোড়া মন দামাল বেহুশ মিলতে পারে? না গো মশাই, কবুল করুন, ছটফটানি সবই খাঁচায়, উড়তে হলে একলা যাবেন, মিলতে হলে, মিলতে হলে শরীরটা চাই। কেমন মজা, শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে? আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে ভালোবাসা। তা দেখুন না, ভালো আমরা কত কিছুই বেশে থাকি, সোনা পিসি, কানা বেড়াল, টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি, যাদের সঙ্গে স্মৃতি জড়ায়, তেমনি বিয়ে, ঘরকন্যা, সঙ্গে খাওয়া, করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে, যৌবনের আর মেয়াদ কদিন? শরীর কিংবা স্মৃতি নিয়ে আমরা আছি। আচ্ছা এখন বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে, তাদের সঙ্গে প্রেমের কি? মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া, আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে, তারই নাম তো প্রেমে পড়া। তখন যেসব পাতাল ঠেলা উথাল পাতাল দিয়েছিল পাগল করে, সে উৎসাহ, সে অশান্তি, সেই আনন্দ বলুন তো তা কোথায় ধরে? কাকের রূপে অবাক হয়ে তাকান যখন, কিংবা
চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে পড়ে, এ সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া, আর সেখানে আয়ু তো তার একাধ মিনিট, না কাটে না কারোই ফাঁড়া। তাই তো বলি, এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন শিকান। আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি, আমাদের আর কেন শোনা। প্রেম যে শুধুমাত্র দুটো মানুষ মানুষের মধ্যে তা নয়, প্রেম হয়তো আমার দেশের সঙ্গে, আমার মাটির সঙ্গে। যে কবিতাটা ভাবছি এখন বলবো, সেটি একটি চিঠি। ওয়ারফ্রন্ট থেকে চিঠি লিখছেন একজন সৈনিক, কেউ বলেন তার সংসারের উদ্দেশ্যে, কেউ বলেন তার দেশের মাটির উদ্দেশ্যে। আপনারা কি বলবেন আপনারা দেখে নিন। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মৌন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ অপেক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা, পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ, ইট ডাজন্ট হার্ট টু ডু, নাথিং টু কিল অর ডাই ফর, অ্যান্ড নো রিলিজন টু। ইমাজিন অল দ্য পিপল লিভিং লাইফ ইন পিস, ইউ মে সে আই এম আ ড্রিমার, বাট আই এম নট দি ওনলি ওয়ান।
I hope someday you will join us and the world will be as one. ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কালো রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ এই কাঁটা তার জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র নয় দেশ মানে বুক আকাশ জোড়াও ইচ্ছে হাজার সূর্যোদয় এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক আমার কাছে দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে নাম হাওয়ায় বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দাম সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা শোনালাম প্রিয়তমাশু এবং তার সঙ্গে যে দুটি অংশ বললাম জন লেনন আপনাদের খুবই পরিচিত জন লেননের ইম্যাজিন এবং সৈকত কুণ্ডুর লেখা শেষ কয়েকটি লাইন প্রেম আমি মোটামুটি এখন প্রেমে ঢুকে গেছি বুঝতেই পারছেন আর প্রেমে ঢুকে গেলে সহজে বেরোনো যায় না সে তো আমরা সবাই জানি আমাদের জীবনের বলা যেতে পারে একটা মরাল আবার প্রেমের রকম ফের হয় ওই যে বলছিলাম আমি তুমি দিয়ে শুরু করেছিলাম জীবনের অমিয় চক্রবর্তী যেখানে বলছেন জীবনের বই চলা যে গল্প এখন বললাম সেটাও তো এক ধরনের প্রেম এবার আসি একেবারে একটা অষ্টাদশীর প্রেম কিংবা তারও আগের প্রেমে আর এরকম প্রেমের জন্য যে কবির কথা না বললেই নয় জয় গোস্বামী জয় গোস্বামীর একটি কবিতা শোনাই একেবারে স্কুলবেলার প্রেমের গল্প এ বাড়ি ও বাড়ির প্রেমের গল্প এ পাড়া ও পাড়া প্রেমের গল্প মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ঘরে মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি 14 মেঘের 16-17 হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারম খেলবি আয় সারা দুপুর কাহাতকার ক্যারম খেলা যায় সেই জন্যই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি 14 মেঘের 15-16 মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ফুল এইখানে না ওখানে হ্যাঁ এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও হাপিত্তেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় থামো সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানি সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি জয় গোস্বামীর কবিতায় তো চলে এসেছি পৌঁছে গেছি কিন্তু এই সময় আর যাদের নাম করতেই হয় যাদের নাম হয়তো টপকে কিছুটা জয় গোস্বামীতে চলে এলাম ওই প্রেমের হাত ধরে যাদের উত্তরাধিকার সূত্রে হয়তো আমরা এখন বয়ে চলেছি কবিতার হাতে হাত রেখে তিনি অবশ্যই আমাদের
বড্ড কাছের একজন মানুষ, কবিতার বড্ড কাছের মানুষ, এবং যার জন্য আমরা কবিতার জন্য, শুধু কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করেছি, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। এবং তার নাম যখন উচ্চারিত হচ্ছে, অবশ্যই যে কবিতাটি শোনাবো মাইলস্টোন কবিতা বাংলা সাহিত্যে, উত্তরাধিকার। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি, দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মোড়ে বসা ছুরির ঝলস, গূঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে আঠ হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সে সব কিছু দিতে বড় সাধ হয়। উত্তরাধিকার সূত্রেই আমরাও কবিতা নিয়ে হেঁটে চলেছি, আমরাও কবিতার হাতে হাত ধরে বলতে পারছি, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আজ যাদের যাদের কবিতা শোনালাম, এরা ছাড়াও আমাদের বাংলা সাহিত্য ভাণ্ডারে আরও অনেকে আছেন, আমি অনেককেই আজকে পৌঁছতে পারলাম না অনেকের কাছে আমাদের এই সময়ের মধ্যে, নীরেন্দ্রনাথ, শক্তি চট্টোপাধ্যায়, সেই সময় দাঁড়িয়ে যদি বলি আরও অনেকে, এবং এই যুগেরও হয়তো কারুর কাছেই পৌঁছতে পারলাম না, কিন্তু যার কবিতা দিয়ে শেষ করার ইচ্ছে, যে কবিতা দিয়ে শেষ করার ইচ্ছে, যার মধ্যে যেন বারবার ফুটে উঠেছে যে কবিতার কোনো শেষ নেই, সুবোধদার লেখা, সুবোধ সরকারের লেখা, তুকারাম। তুকারাম, মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথরে বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতো থাক, কবিতা লেখার এতই যখন শখ, তখন ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে, বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার কাছে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষায় প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, কিন্তু মেয়েটি চোখ বন্ধ করে মুখস্থ বলতে পারত আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম, আপনাকে হত্যা করা হল, কিন্তু ব্রাহ্মণেরা একটি ছোট্ট সত্যি বুঝতে পারেনি সেদিন, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। আর কবিতা ডুবে যায় না বলেই সে এগিয়ে চলেছে যুগের পর যুগ ধরে, আর তার হাত ধরে এগিয়ে চলেছি আমরা।
এই এগিয়ে চলা আমাদের জীবনের সম্পদ। আর সেভাবেই আপনারাও এগিয়ে চলুন আপনাদের জীবনে। আজ হয়তো ভার্চুয়াল স্ক্রিনে দেখা হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত কাল আপনার সামনে, আপনার সামনের অডিটোরিয়ামে, আপনার সামনে স্টেজে দাঁড়িয়ে আমরা একসঙ্গে অনুষ্ঠান করব। আজকের মতন এ পর্যন্তই। অনেক ধন্যবাদ নবনালন্দা এবং নবরবি কিরণ এবং অবশ্যই অরিজিৎদাকে কবিতার এই যাত্রাপথের আনন্দ গানে আমাকে সামিল করার জন্য। নমস্কার।